গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো সকাল সকাল চলে এসেছে একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দেখো ঘুম থেকে উঠেছি, দেখে বুঝতেই পারছো ঘুম থেকে উঠেই একটা দেখি সকাল সকাল পার্সেল চলে এলো। দেখো তো এটা, এ দেখো নোট, রেডমি নোট 13 প্রো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো, হোপফুলি ভিডিওটা খুব ভালো লাগে। এটা হচ্ছে রেডমি নোট 13 প্রো 5G, 8GB 128GB ভেরিয়েন্ট, ঠিক আছে, 200 মেগাপিক্সেল ক্যামেরা। তো আমরা তার জন্য এটাকে সিলেক্ট করেছি, ক্যামেরাটা বললো খুব ভালো হবে, তো ক্যামেরার জন্য এটা সিলেক্ট করেছি। তো সুতরাং দেখবো এখন এটা মানে ক্যামেরাটা কেমন এবং তোমাদেরকেও দেখাবো। আর হচ্ছে এর এখন মানে অ্যামাজনে প্রাইস আছে 25,999, ঠিক আছে। তো চলো তাহলে দেরি না করে আনবক্সিং করা যাক। চাইল মেনো না, মেয়ের হাত কেটে যাবে কিন্তু। কি সুন্দর দেখতে না, বেশ এজটা দেখো পুরো আইফোনের মতো করেছে একদম, দেখতে সাইড থেকে পুরো আইফোন মনে হচ্ছে। এদিকটা এরকম করেছে অ্যান্ড এদিকটা এরকম। তো অন করে দেখবো, সবকিছু দেখাবো তোমাদের। বক্সের মধ্যে কি কি আছে একটু দেখে নিচ্ছি। একটা একটা ব্যাক কভার আছে, ঠিক আছে, ট্রান্সপারেন্ট, মেবি দেখা বাজে দিয়েছে ব্যাক কভারটা, গ্লাস দিলে কাজ দিত। ব্যাক কভার দিয়েছে আর একটা চার্জার দিয়েছে যেটা হচ্ছে 67 ওয়াট, ঠিক আছে, বুঝতেই পারছো তাহলে কত ফাস্ট চার্জ হবে। আর হ্যাঁ, এর কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh, ঠিক আছে। আর একটা কেবিল দিয়েছে, USB কেবিল দিয়েছে, আর মেবি একটা ইজেক্টর দেওয়া তো উচিত। ইজেক্টর নেই, একটু সিম ইজেক্টর পুরোটা বার করো এটাকে। হ্যাঁ একটা সিম ইজেক্টরও আছে, ঠিক আছে। তো তোমরা তো দেখলে, এবার অন করে ক্যামেরাটাও দেখাবো তোমাদেরকে। এটা কমপ্লিট, এবার নেক্সট করব। ওয়াও, পুরো আইফোন আইফোন কিন্তু মনে একদম মানে কপি মেরেছে আর কি, ঠিক আছে। যাই হোক খুব ভালো হয়েছে। তো ক্যামেরাটা একবার দেখে নেব। এই যে 0.5 এটা ক্যামেরা, মানে ওয়াইড লেন্সের কোয়ালিটি এরকম। এটা নর্মাল 200 মেগাপিক্সেল ক্যামেরার কোয়ালিটি। আর একটা জিনিস 200 মেগাপিক্সেল বোঝা যাচ্ছে এই কারণে, এই যে 4x জুম করলাম, তারপরে দেখো মানে সুইচ বোর্ডটা কোনো রকম মানে হেজি আসছে না বা ফাটছে না, খুব সুন্দর কোয়ালিটি। তো এই ক্যামেরায় তোলা কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর আমি তো প্রেফার করবো, দেখতে বেশ সুন্দর আর ক্যামেরাটাও বেশ ভালো এখন নতুন অবস্থায়, যেমন না ইউজ করতে করতে কী হবে তো পাই না ভাই। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে, টাটা।